ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चान्ने वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री श्री ठाकुरের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদ এদের জীবনী নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা শেষ করেছিলাম গৌরীমার জীবনী প্রথম পর্ব। যে কোনো কারণেই হোক গৌরীমা একদম অনালোচিত জীবনী হয়ে গেছে বলে হয়তো তাই প্রথম পর্ব যেমন মানুষের ভালো লেগেছে, দ্বিতীয় পর্বর আমরা অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, তারা ব্যক্তিগতভাবে কথা বলেছেন, ভারী ভালো লাগছে। এমন সাধিকার দিব্য জীবন আমাদের হৃদয়কে স্পর্শ করেছে বলে আজকে আমরা আরেকজন সন্ন্যাসীর জীবন নিয়ে আলোচনা করব, যাকে নিয়ে আমরা বড় একটা আলোচনা করি না, কিন্তু কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। একটা ছোট্ট স্মৃতিকথা আছে, সেটা মা ঠাকুরনের কাছে তিনি গেছেন, মা ঠাকুরনের কাছে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি দেখছেন কলকাতায় মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। মা তখন ওই যে লালকমল নীলকমল ওই বাড়িতে আছেন, সেখানে গিয়ে তিনি মাকে বলছেন যে এই যে এখনকার যে নতুন ছেলেপুলেরা আসে তারা কেউ রান্না ওই শাক সবজি করতে পারে না, এবং যা কিছু তিনি মাঠে যা কিছু জমিতে তিনি হয় যেমন ঢ্যাঁড়স বেগুন কাঁচকলা সব তিনি করেছেন, তাই তাদের বড় একটা শাকসবজি কিনতে হয় না। মা দুটি মতকেই খুব প্রশংসা করলেন, বললেন হ্যাঁ বাবা তুমি সেকেলের লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না, মঠ তো একটা সংসার, খাওয়া দাওয়া তো আছে, তুমি থাকতে পারবে কেন, তাই দেখে থাকো। এই মা ঠাকুরনের কাছে এই অভিযোগ করা এবং এই আশীর্বাদ পাওয়া যে মানুষটি তার জীবনী আজকে আমরা আলোচনা করব। অদ্বৈতানন্দজি মহারাজ, আপনারা তো অনেক দিনের সব ভক্ত, এখন ইদানিং আর মঠে শাকের তরকারি খাওয়ানো হয় না, আমরা যখন ছোট ছিলাম তখন ভাত ডাল ঝোল আর ওই একটা চচ্চড়ির মতো খাওয়ানো হতো, তারপরে ওই ঢেঁড়ো এই চাটনি আর পায়েস হলেই হয়ে যেত, ওর মধ্যে যে সবজিগুলো ব্যবহার হতো এই যে রীতিটা সেটা কিন্তু এই বুড়ো গোপালদার অবদান। আমরা যে ভাতের সাথে ডালের সাথে একটা অন্য কিছু খেতে পাই এটা বুড়ো গোপালদার অশেষ অবদান। আমাদের বৃদ্ধ সাধুরা বিশেষ করে বুড়ো গোপালদার জন্মদিনে এটা খুব মানে গলা বাজিয়ে বলতেন, এই যে তোরা খাচ্ছিস ভাতের সাথে, আমরা বলতাম না সারাটা বছর বেলুড় মঠে পয়লা জানুয়ারি কী খেতে দেবে আর 31 জানুয়ারি কী খেতে দেবে আমরা সবাই জানি, তা কী করে তোরা খাস অনেকে জিজ্ঞেস করতাম, কী করে আর খাবো, কোনো দিন ভাত দিয়ে ঝোল খাই, কোনো দিন ডাল দিয়ে ভাত খাই, এই করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা খাই। তাই এইটা বললে বৃদ্ধ সাধুরা অনেকেই খুব অসন্তুষ্ট হতেন, বলতেন দেখ এই যে এত এই যে এই খাবারের যে ব্যবস্থাটুকু সেই সময় তীব্র অভাব, সেই সময় এই যে সাধুদের বা ভক্তদের খাবারের যে ব্যবস্থাটা এবং আমাদের মঠে যে শাকসবজি রান্নাবান্না করার যে প্রচলন এগুলো বুড়ো গোপালদার অবদান। না হলে পুরনো দিনে ধর্ম সম্প্রদায় দেখেছি গিয়েছি ঝুসির কাছে একটি ধর্ম সম্প্রদায় যেখানে সন্ন্যাসীরা থাকতেন, পূজনীয় তুরিয়ানন্দজি তপস্যাকালে ছিলেন, সেখানে একবার এলাহাবাদ আশ্রমে থাকাকালীন সেখানে একজন লিখছেন অপূর্ব ছিল তার টেস্ট আর কি, তা বটে। বুড়ো গোপালদার জীবনের টেস্টটা ভারী সুন্দর, সেটা যদি ভালো করে শোনেন দেখবেন সেটাও ভারী মিষ্টি ভারী মধুর। তো সেখানে গিয়ে দেখলাম তারা কেউ কখনো রান্না করেন, এমনকি রান্নার বাসনেরতেও তারা হাত দেন না, ঘরের ভেতরে একটা জায়গায় বারান্দায় এরকম হুক লাগানো রয়েছে আর হুকের ওপর পরপর পরপর সবই টিফিন ক্যারিয়ার ঝুলছে। টিফিন ক্যারিয়ার মানে একটা ডাব্বা, ওই আমরা দুধ আনি আনি জলের যে ডাব্বা সেই রকম, এইটা নিয়ে তারা যান এখনও পর্যন্ত গ্রামে গ্রামে যান ভিক্ষা করেন, ভিক্ষা করে নিয়ে এসে
ওই ওখানে ওদের উপাস্য দেবতা হচ্ছেন শিব ঠাকুর। তার একটা খোলা নাট মন্দির মতো আছে, শুধু শিব ঠাকুরের মাথা একটা চবুতরা আছে, সেইখানে পরপর পরপর ওই পাত্রগুলোকে রেখে দেওয়া হয়। তারা বসে ধ্যান করেন, তারা মনে করেন শিব গ্রহণ করলেন, তারপরে সেটা খান। তাদের ঘরে কোনো জানলা দরজা কিচ্ছু নেই, এলাহাবাদের ওই ঠান্ডার ভেতরে তাদের কোনো বিছানাপাতিও নেই, সেই এলাহাবাদের ওই ঠান্ডার ভেতরে তারা থাকেন ওই রকমভাবে। খুব ভালো লেগেছিল, আমাদের একটা সময় এরকমই ছিল, কিন্তু রামকৃষ্ণ মিশনের ভাবধারাটা একদম অন্যরকম, তা তিনি এই ব্যবস্থাতেই করেছিলেন। আমরা বলি যে ঠাকুরের চারজন সন্তান বিবাহিত ছিলেন, তার মধ্যে যোগানন্দ মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ এবং স্বামী অদ্বৈতানন্দজি, বুড়গোপাল দা বিবাহিত ছিলেন। তার মধ্যে যোগানন্দ মহারাজ বিয়ে করেছিলেন মায়ের চাপে পড়ে, শিবানন্দ মহারাজ বিয়ে করেছিলেন, তাদের সেই সময় আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তার বোনের বিয়ে দেওয়ার জন্য ওই যে পণ সেই পয়সা তাদের কাছে ছিল না, সেই পণের পয়সা জোগাড়ের একটা ভারী সুন্দর পদ্ধতি আনা হলো। এখন আমাদের এই বঙ্গ সমাজে নেই, কিন্তু একটা সময় ছিল পাল্টি বিয়ে, মানে এ বাড়ির মেয়ের সাথে ও বাড়ির ছেলের আর এ বাড়ির ছেলের সাথে ও বাড়ির মেয়ে, পাল্টাপাল্টি করে বিয়ে করলে তাহলে আর পণ দিতে হতো না। মহাপুরুষ মহাজের বিয়েটা সেইভাবে হয়। রাজা মহাজের বাবা তিনি রাজবুদ্ধিধারী লোক ছিলেন, ছেলের উপযুক্ত বয়স হওয়ামাত্র ধরে বিয়ে দিয়েছিলেন। কিন্তু বুড়গোপাল দাও বিবাহিত ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এলেন তার স্ত্রী মারা যাওয়ার পরে। মানে বিবাহিত জীবন যে কাউকে ভগবত সমীপে নিয়ে আসে এবং বিচ্ছেদ যে কাউকে ভগবানের দিকে নিয়ে চলে, এটা কিন্তু বড় একটা সেই যুগে দেখা যেত না। ঠাকুরের চেয়ে 8 বছরের বড় ছিলেন, 1828 সালে তার জন্ম, ঠাকুরের জন্ম 1836 সালে। সেই কারণে ঠাকুর মজা করে তাকে মুরব্বী বলতেন, মুরব্বী মানে দলনেতা গোছের মানুষ, তাই তাকে মুরব্বী বলে ডাকতেন। এবং তার চালটালও এরকম ছিল যে সবাইকে তিনি কন্ট্রোল করতেন। এই মুরব্বী গোছের মানুষ তিনি শ্রীরামকৃষ্ণের কাছে বা পরবর্তীকালে তাকে অনেকে বুড়গোপাল দা বলে ডাকতেন, মানে তিনি তখনকার দিনে তো 60 মানে অনেক বয়স হয়েছে, এখন যে আমি এখন যেমন 50 বছরও একদম এভার ইয়াং আছি, ঠিক সেই রকম তখন ওরকম ছিল না, 60 মানে বেশ বয়স হয়েছে। স্বামী আমাদের কী নাম, আমাদের শারদানন্দজির চিঠিতে আমরা দেখতে পাই যেখানে শারদানন্দজি বলছেন এখন আমার অনেক বয়স হয়েছে, শারদানন্দজি তখন বয়স 60ও ছয়নি, সেই সময় তিনি বলছেন এখন আমার অনেক বয়স হয়েছে। মা ঠাকুরও তো অনেক বয়স বলতেন, ঠাকুর 50 বছরের আগেই বলতেন সব দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, মা বলছেন যে ভালোই তো লোকে বলবে দক্ষিণেশ্বর একজন পীরবীন মানুষ আছেন, ঠাকুর বলছেন আমার এই পীরবীন হয়ে হওয়ার দরকার নেই। তাই সেই পীরবীনের ঠাকুরের চেয়েও পীরবীন মানুষ বুড়গোপাল দা, ঠাকুরের কাছে আগমন হলো তার স্ত্রী বিয়োগের পরে। সংসার যে কতটা অনিত্য সেটা তিনি বুঝতে পারলেন, যখন স্ত্রী ছিলেন তখন তিনি বুঝতে পারেননি। সেই বৈরাগ্য তার মনকে একটি সংসারাতীত একটা জীবনের সন্ধান দিয়েছিলেন। সেই সময় তিনি তার বন্ধু এই সিথিনিবাসী মহেন্দ্র কবিরাজের সঙ্গে দক্ষিণেশ্বরে আসেন। পুথিকার ভারী সুন্দর করে বর্ণনা করেছেন সেই ঘটনাটা, লিখছেন এরকম, গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণ মহেন্দ্রের সাথে। মহেন্দ্র কবিরাজ সঙ্গে করে নিয়ে এসেছিলেন স্মৃতির এই গোপাল বিশ্বাসকে। গোপাল বিশ্বাস কিন্তু প্রথমবার ঠাকুরের কাছে এসে একদম ভেরি ইমপ্রেসড হন, একদম ফিরে গেছিলেন খুব হতাশ হয়ে, তার মনে চলে এ আর 5 জন সাধুর মতোই ওই রকম কিছু তার মধ্যে কোনো করিশ্মা কিছু নেইটেই, তাই তিনি খুব হতাশ হয়ে ফিরে গেলেন। কিন্তু তারপরে এই মহেন্দ্র কবিরাজ তাকে বারবার উৎসাহ দিতে থাকলেন যে একবার দেখেই এই রকম একটা ভাব নিয়ে তুমি থেকো না। তাই দ্বিতীয়বার তিনি এলেন, দ্বিতীয়বার দর্শনে তিনি একেবারে শ্রীরামকৃষ্ণের একেবারে অনুগত হয়ে গেলেন। ঠাকুর তাকে একবারও তার স্ত্রী বিয়োগের জন্য কোনো দুঃখের কথা বললেন না, এক অদ্ভুত উপায় তিনি তাকে বশ করলেন। তিনি দুটি জিনিসই বললেন, তাকে ভীষণ ভালোবাসলেন আর তাকে ভগবানের কথা বলতে থাকলেন। ভগবানের কথা শুনতে 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 তিনি যেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় বাঁধা পড়লেন। ঠাকুরের কাছে ভগবানের কথা শুনতে শুনতে এই যে জগৎটি যে দুঃখময় বেদনাময়
এই যেন তার অনুভব হতে থাকলো যে জগৎ তার বাইরে আরও কিছু, ভগবান আনন্দময় পুরুষ, তাকে ধরলে এই যে বিচ্ছেদের জন্য যে কষ্ট, এই কষ্ট আর কোনো দিন পেতে হবে না। আমরা তো আসল ওইটার কষ্টটাই পাই, আমরা বিচ্ছেদের কষ্টটাতেই আমরা বেশি কষ্ট পাই। আমরা একবারও বুঝতে পারি না যে বাইরের দেখা শেষ হলে এবার ভেতরের দেখা দেখতে হয়। আত্মস্থানজি খুব জোর দিতেন, এই কথাটা বলতেন যে বাইরের দেখা শেষ হলে ভেতরের দেখা দেখতে হয় এবং সেই দেখাটাই নাকি সবচেয়ে সঠিক দেখা। তিনি বলতেন এরকমভাবে, আমাদের উৎসাহ দিতেন। তো সেই ভেতরের দেখার ইচ্ছেটা আমাদের কখনো এইভাবে জাগেনি। বুড়ো গোপাল দা শ্রীরামকৃষ্ণের কাছে নবজীবন লাভ করলেন, তার মানসিক এবং শারীরিক অবস্থার পরিবর্তন হলো। বুড়ো গোপাল দার পরিচয় তখনকার দিনের এই দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর নরেন্দ্রপুরের কাছে, সেইখানে তার জন্ম, জগদ্দল রাজপুর গ্রামে তার জন্ম। বাবার নাম ছিলেন গোবর্ধন ঘোষ এবং তিনি জাতিতে সদ্গোপ ছিলেন। তিনি কলকাতার সিটির কাছে বাস করতেন এবং বেনিমাধবপালের, যে আমরা ঠাকুরের যে বেনিপালের উদ্যানে এসেছিলেন, সেই বেনিপালের একটা দোকান ছিল চিনে বাজারে, বুরুশ ম্যাটিং খাগড়া এইসব বিক্রি হতো, সেই সবের দোকানে তিনি কাজ করতেন। এর আগে ঠাকুরকে দেখার আগে যদি বলেন একবারে ট্রেলারের মতো, এরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার একবার দেখা হয়েছিল। প্রথম দর্শন তিনি করেছিলেন দক্ষিণেশ্বরে আসার আগে, কিন্তু তখন ঠাকুরকে দেখেও তার ভালো এইটুকু মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ সত্য সত্যই ভগবত প্রেমী, কিন্তু তার একবারও মনে হয়নি যে আমি তার অনুরাগী হব বা একদিন তিনি আমার জীবন দেবতা হবেন, এই বোধটা তার কখনো জাগেনি। গোপাল্লার সঙ্গে ঠাকুরের যখন সম্পর্ক হলো, তখন গোপালদাকে ঠাকুর একবার এরকম একটি অবস্থায় গোপালদাকে ঘর থেকে টেনে লাটুর সঙ্গে এনে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সেবায় তিনি তাকে নিযুক্ত করেন। ভগবানের এরকম অবস্থা, তিনি শুধুমাত্র ভালোবাসলেন না, তিনি তার আপনার করে নিতে চাইলেন এবং আপনার করে তিনি ঠাকুর এবং মায়ের সেবায় তিনি লাগলেন। দীক্ষা, ঠাকুর তো ওইভাবে দীক্ষা দিতেন না, গোপালদা খুব তার কাছে প্রার্থনা করতেন যে তিনি যদি তাকে মন্ত্র দীক্ষা দেন, কিন্তু ঠাকুর তো ওইরকম ইউজুয়াল গুরুর মতো মন্ত্র দীক্ষা কখনোই দিতেন না, তাই তার মন্ত্র দীক্ষা ওভাবে দেওয়া হয়নি। তিনি একদিন, একটা ছোট্ট বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে এই বর্ণনাটা হচ্ছে এই, তিনি দেখছেন যে লাটু মহারাজ দূর থেকে দেখলেন যে দুপুরে আহারের পরে একাকী যখন ঠাকুর তার বাগানে ঘুরছেন, এমন সময় গোপালদা তার কাছে হাঁটু গেড়ে বসে ঠাকুরের পা দুটি ঝরিয়ে ধরে খুব করে কাঁদছেন, আর ঠাকুর তার কিছুক্ষণ বাদে, আর ঠাকুরও চুপটি করে দাঁড়িয়ে আছেন, গোপালদা কিছু একটা প্রার্থনা করছেন এবং ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন। একটা সময় ঠাকুর হাত ধরে গোপালদাকে তুলছেন, এবং তারপর থেকে লাটু মহারাজ দেখলেন যে ঠাকুর গোপালদাকে কী বলেছিলেন জানি না, কিন্তু গোপালদা রোজ বিষ্ণু মন্দিরে যেতেন এবং সেই বিষ্ণু মন্দিরের ঘরে বসে কীর্তন করতেন। ঠাকুরের শরীর চলে যাবার ঠিক এক বছর আগেকার ঘটনা। একটা ভারী মজার কৌতুক ঠাকুর মাঝে মাঝে করতেন তার শিষ্যদের সঙ্গে। ঠাকুরের সঙ্গে সেই সময় দুজন থাকেন, একজন বুড়ো গোপালদা, আরেকজন হচ্ছে লাটু মহারাজ। লাটু মহারাজ রামদত্তের সঙ্গে ঝগড়াঝাটি করে ঠাকুরের কাছে চলে এসেছেন এবং সেখানেই তিনি থাকতেন এবং শ্রী শ্রী মায়ের তিনি সেবা করেন। ঠাকুর একদিন বলছেন যে এখানকার কথা মানতে হবে, লাটু মহারাজকে ঠাকুর বলছেন যে এখানকার কথা মানতে হবে। লাটু অমনি বলে ফেলল যে এখানকার কথা আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। ঠাকুর গোপাল দাদাকে সালিশি মেনে বললেন, ও গোপাল শোনো শোনো, লেটো কি বলে বলে এখানকার কথা বুঝিয়ে দিন, এখানকার কথা কি বোঝানো যায়, তুমি কি বলো বাপু, এ কেমন আবদার? গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলেই দিন না। মধ্যস্থ থেকে বিপক্ষে যোগ দিতে দেখে লাটুমার এই আমাদের ঠাকুর খুব একবারে বিপন্ন হলো, বললেন ওগো তোমারই কি কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? এখানকার কথা শুনবার জন্য তো আমরা সব, আমাদের বুড়ো গোপালদা বললেন যে এখানকার কথা শুনবার জন্য আমরা সব এসেছি, আপনি না বললে কেমন করে জানবো, আপনি না বললে কেমন করে জানবো।
ঠাকুর বলছেন এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। এটা হচ্ছে একটা মজা, কিন্তু এর পেছনে একটা গভীর ভাবের কথা ঠাকুর বলছেন। ঠাকুর লেটোকে বলছেন, দেখুন কি সুন্দর কথা, এখানকার কথা মানতে হবে। মানে আমরা যাই করি না কেন, আমাদের শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী একটা জীবন যাপন করতে হবে, এবং সেই ভাবটাকে যাতে আমরা আমাদের মধ্যে সঞ্চারিত করতে পারি, তার জন্য ঠাকুর একটা দিব্য জীবন আমাদের কাছে রেখে গেলেন, তার কথার সমগ্র আমাদের কাছে গেলেন, রেখে গেলেন, যে কথার সমগ্রকে কেন্দ্র করে আমাদের একটা নিজেদের জীবন গঠন করতে হবে। সেই তাই এইখানেই কথা শব্দটিকে বলছেন, এখানকার কথা মানে আমাকে ভাবতে হবে তা নয়, দুটো এই কথা শব্দের দুটো অর্থ আছে, এখানকার ভাবটাকে মানতে হবে, এবং সেই ভাবটা কেমনভাবে সঞ্চারিত হবে এটা আমাদের জন্য কথা বলছেন, যে এখানকার কথা মানতে হবে, সেই শব্দরাজির ভেতর দিয়ে এখানকার ভাবকে তিনি সঞ্চারিত করছেন। বুড়োগোপালদা বলছেন যে লাটুকে তিনি বলছেন, দেখুন দেখো বুড়োগোপালদা, দেখো গোপাল লাটু কি বলে, বলছে এখানকার কথা বুঝিয়ে দিন। বুড়োগোপালদা বলছে আপনি তো পারেন, আপনি কেন বুঝিয়ে দিচ্ছেন না ঠাকুর, এবং তাও বলছেন যে এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি। দেখুন এই ঘটনার আরও একটা ঘটনা ঘটেছিল, রামচন্দ্র দত্ত তিনি ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণকে যদি তিনি ধরতে পারেন ভালো করে তাহলে তার অনেক আধ্যাত্মিক উন্নতি হবে, এই কারণে তিনি এসে শ্রীরামকৃষ্ণকে ধরলেন। ঠাকুর কিন্তু একবারও রাজি হলেন না, শেষকালে তিনি বলেই ফেললেন যে বোঝাতে চাইলেন আমি এত জিনিসপত্র দিচ্ছি, ঠাকুর বললেন এত এতখানি বয়স হয়েছে আমার, কখনো কারুর কাছ থেকে আমি কোনো কিছু নিইনি, তোমার আসতে ইচ্ছা হলে আসবে, না আসতে ইচ্ছা হলে তুমি আসবে না, কিন্তু ওইরকমভাবে আমি তোমায় কোনো কিছু করিয়ে দিতে পারবো না। আবার এইখানে লাটু মহারাজকে বলছেন, যখন বুড়োগোপালদা বলছেন যে আপনি যদি না বলেন তাহলে আমরা জানবো কী করে, এইবার ভারী সুন্দর ঠাকুর বলছেন, বলছেন এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব জানবে। এই যে এখানকার কথাকে অনুভব করতে হলে আমাদেরও যোগ্য হয়ে উঠতে হবে, আমরা যদি যোগ্য হয়ে না উঠি তাহলে যখন জলের ধারা পড়বে তখন সেই জলধারা রাখবার মতো পাত্র আমাদের কাছে যদি না থাকে তাহলে সেই জলের ধারা বয়ে যাবে, কৃপা ফিরে যাবে, এটা হচ্ছে কথা। কথামৃতের পাঠ করে আমরা জানতে পারি যে ঠাকুর সত্যি সত্যি তাকে দীক্ষা দিয়েছিলেন, এটা কথামৃতের 11 ডিসেম্বর 1885 সালের ঘটনায় আমরা পাব। সেখানে কাশীপুরের একটি ঘটনা বলছেন, কাশীপুরে প্রেমের ছড়াছড়ি, নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করিলেন এবং পরে দুইটি ভক্ত মহিলাও কৃপা লাভ করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে চলিয়া গেলেন। ঠাকুর অতঃপর গোপালদাকে ডাকাইয়া আনাইয়া কৃপা করিলেন। এই ঘটনার রেকর্ড করা আছে কথামৃতে, তারিখ হচ্ছে 1885 সালের 11 ডিসেম্বর। ঠাকুর তখন সেই মাসেই এসে পৌঁছেছেন কাশীপুর উদ্যানবাটিতে, প্রথমে তিনি নিরঞ্জনকে কৃপা করেছেন, তারপরে অভেদানন্দজিকে কৃপা করেছেন, তারপরে দুই মহিলাকে তিনি কৃপা করেছেন, আর তারপরে তিনি নিজে ডেকে বুড়োগোপালদাকে কৃপা করেছেন। ঠাকুরের সেবা করে এবং উপদেশ শুনে গোপালদার মনে হতো তার মনের ভেতরে একটা বৈরাগ্যের আগুন জ্বলে উঠত, এবং সাধন ভজনের জন্য তিনি ভীষণ রকম ব্যাকুল হয়ে পড়তেন, এবং এই ব্যাকুলতাই তাকে দক্ষিণেশ্বর থেকে তিনি নরেন্দ্রের সাথে এরা মাঝে মাঝে গিয়ে তিনি কাশীপুর থেকে দক্ষিণেশ্বর অবধি হেঁটে গিয়ে দক্ষিণেশ্বরে সমস্ত রাত্রি সাধন ভজন করে কাটাতেন। এই সময়ের একটি অদ্ভুত ভালো ঘটনা, এই সময় দুটি ঘটনা ঘটে, একটা পরের দিকে যেটা এখন আমরা বলবো সেটা হচ্ছে 1884 সালে, এটা আগেকার ঘটনা, 1884 সালের 5ই এপ্রিলের ঘটনা। একবার তার মনে হয়েছিল তিনি দক্ষিণেশ্বর থেকে চলে গিয়ে কোনো তীর্থ বাস করবেন, কিন্তু ঠাকুরকে তিনি সে কথা বলেননি। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি এখন তীর্থে যাওয়ার ইচ্ছে হচ্ছে? গোপালদার তাকে খুব বললেন, হ্যাঁ এই একটু ঘুরে টুরে আসি। ঠাকুর একটা অদ্ভুত কথা বললেন, বললেন যে যা চায় তা কাছেই
তা কাছেই আছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে বেড়ায়। তারপরে বললেন, ঈশ্বর শেথা শেথা তখন ততক্ষণ অজ্ঞান। বললেন, ঈশ্বর যতক্ষণ শেথা শেথা ততক্ষণ অজ্ঞান, আর যখন হেতা হেতা ততক্ষণ জ্ঞান। তার নিজের দিকে তাকিয়ে এই কথাটা বলছেন, বলছেন ঈশ্বর যতক্ষণ শেথা শেথা ততক্ষণ অজ্ঞান, ঈশ্বর যতক্ষণ হেথা হেতা ততক্ষণ অজ্ঞান। তারপরে বলছেন, যা চায় তা কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘুরে বেড়াতে চায়। দেখুন, এই দুটো কথা আছে, দুটোর দুরকম অর্থ। একটা হচ্ছে যতক্ষণ শেথা শেথা, যতক্ষণ আমরা আমাদের অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান করাতে পারবো না, ততদিন আমাদের মনে হবে ঈশ্বর সর্বত্র রয়েছেন, এখানে ওখানে সেখানে। আমাদের একজন সাধুকে সর্বত্র খুঁজে পাওয়া যেত, যেখানেই দেখা যাক্ত সেখানেই পাওয়া যেত। সবাই মজা করে বলতেন যে ভূপেন কুত্র বলত অত্র তত্র সর্বত্র, ভূপেন কোথায় না এখানে ওখানে সেখানে। এই ঠিক সেই রকম আমরা যতক্ষণ ভগবান কোথায় এইটা খুঁজে থাকি, ততক্ষণ ভগবান এখানে সেখানে ওখানে থাকে। কিন্তু যখন ভগবানকে আমরা নিজের ভেতরে খুঁজি, তখন আমরা তাকে দেখতে পাই। আর দ্বিতীয়বার তিনি রহস্য করে বলেছিলেন, যে যায় যা চায় তা কাছেই আছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে বেড়াচ্ছে। তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছে বাস করছেন, শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য এত মানুষ এসে উপস্থিত হয়, অথচ তিনি ভগবানের দর্শন করবার জন্য এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তিনি একবারই কাশীপুরে থাকাকালে তিনি একবার তীর্থ দর্শন করেছিলেন। তার তিনি ফিরে যখন এলেন, তখন তার মনে হলো সেই সময় গঙ্গাসাগর মেলা চলছে, গঙ্গাসাগর যাত্রীদের তিনি গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা এবং চন্দন এইগুলো দিতে চাইলেন। এটা ঠাকুর নির্দেশ করেছেন। তিনি যখন এই ইচ্ছা প্রকাশ করলেন, তখন ঠাকুর তাকে বললেন যে এখানকার ছেলেপুলেদের মতো ভালো সাধু তুমি আর কোথায় পাবে, অতএব বাইরে কোথাও খুঁজো না, এইখানেই তুমি ইয়ে নিয়ে এসো, এখানেই তুমি নিয়ে এসো। এইরকম ১২ জনকে তার দেওয়া হলো, ১২টি গেরুয়া কাপড়, ১২টি রুদ্রাক্ষের মালা এবং ১২টি চন্দনের টুকরো ঠাকুর প্রত্যেকের হাতে তুলে দিলেন। কারা কারা পেলেন? এরা হলেন নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শশী, গোপাল, কালী আর লাড্ডু, এদের হাতে তিনি তুলে দিলেন। আর আরও একটা অতিরিক্ত ছিল, সেই অতিরিক্তটা তুলে রাখা হয়েছিল গিরিশ ঘোষের জন্য। তিনি গিরিশ ঘোষের জন্য, দেখুন, ঠাকুর তাকে সন্ন্যাসী হবার যোগ্য মনে করেছিলেন, গিরিশ ঘোষের হাতেও তুলে দিয়েছিলেন। আজকে সারা ফেসবুক জুড়ে কিছুটা, কালকে বোধহয় একবারে সারা ফেসবুক জুড়েই আমরা দেখতে পাবো, আগামীকাল তো ফলহারিণী কালী পূজা, তো ফলহারিণী কালী পূজা নিয়ে খুব হই হই হচ্ছে। তা আমার এই ফলহারিণী কালী পুজোর কথা ভাবলেই মনে হয়, দেখুন, ঠাকুর মাকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী এই জ্ঞানে পুজো করেছিলেন। আমরা যে সম্প্রদায়ভুক্ত, এই পুরী সম্প্রদায়ভুক্ত, আমাদের যে শৃঙ্গেরি মঠ যেখানকার, যেখানে শঙ্করাচার্য আমাদের শৃঙ্গেরি মঠের আওতাধীন করেছিলেন, সেই শৃঙ্গেরি মঠের পীঠাধীশও কিন্তু পীঠাধীশ্বরী হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী। দেখুন, যখন ঠাকুর পুজো করেছিলেন ফলহারিণী কালী পুজোয়, তখন কোনোদিন এই রাখাল, নরেন, লাটু আসবে এ কথা কিন্তু কেউ জানত না। এবং যদিও বা তারা আসবে, এইরকম একটা ধর্মসংঘ প্রতিষ্ঠা হবে তাও জানা ছিল না। এবং যদিও বা তারা আসে, তারা সেই পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী হবেন ঠাকুরকে অনুসরণ করে এমনটার কথাও জানা ছিল না। অতএব আমরা যে বুঝতে পারি ঠাকুরের প্রতিটি মুভমেন্ট, মানে আগে থেকে একদম প্রি ডেস্টিং সব ঠিকঠাক করে রেখেছেন, এবং আগামী যে ধর্মসংঘ তৈরি হবে সেটা যে সন্ন্যাসী দ্বারা পরিচালিত হবে, এবং সেই সন্ন্যাসী সম্প্রদায়ে যে গৃহীভক্তরাও থাকবেন তারা সন্ন্যাসীর সমতুল হবেন, এইটির ইঙ্গিত কিন্তু ঠাকুর দিয়ে গেলেন। এই ১১টি গেরুয়া তিনি যেমন সন্ন্যাসীদের দিলেন, তেমনি একটি গেরুয়া তিনি গিরিশ ঘোষের জন্য রেখে গেলেন, তিনি নিজে হাতে করে দেননি। গুরু যদি আমাদের যে সন্ন্যাস অনুষ্ঠান হয়, গুরু যতই অসুস্থ থাকুন না কেন, গুরুকে নিজের হাতে গেরুয়া বস্ত্রটি দিতে হয়, এটি গুরুর কাছে সবার আগে প্রাপ্তি। আপনারা জানেন অনেকে মায়ের কাছে সন্ন্যাস নিতে যেতেন,
মা কিন্তু বিধিসম্মতভাবে বিরজাহন করে কখনো কাউকে সন্ন্যাস দেননি, কিন্তু মা ওই গেরুয়া বস্ত্রটা তুলে দিয়েছেন, গেরুয়া বস্ত্র, দণ্ড এবং কমণ্ডল এগুলো তুলে দিয়েছিলেন। গুরুর কাছ থেকে আমরা এইটি পাই, এইটা আমাদের পাওয়া হয়। ঠিক সেই রকম ঠাকুর এই ১১ জনকে দিলেন। পরবর্তীকালের মজাটা দেখুন, স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, তার দু ধরনের সদস্য তৈরি করলেন, এক হচ্ছে সন্ন্যাসী সদস্য এবং এক হচ্ছে কিন্তু গৃহী সদস্য। এই শ্রীরামকৃষ্ণেরই যে গভীর ভাবটা, যে তার যে আগামী দিনের ধর্ম সম্প্রদায় তৈরি হবে সেটি সন্ন্যাসী এবং গৃহীদের নিয়েই তৈরি হবে, শুধু তাই নয়, সেই গৃহীরাও সন্ন্যাসী তুল্য বৈরাগ্যবান হয়ে উঠবে, এই কথাটা ঠাকুর যেন সেদিনকের আচরণে বুঝিয়ে দিয়েছিলেন। গুরুগোপালদার সেবা ঠাকুর খুব ভালোবাসতেন, খুব সুন্দরভাবে ভালোবাসতেন। কারণ একটা জিনিস খুব পরিষ্কার ছিল যে গুরুগোপালদার কাজকর্ম খুব পরিষ্কার। আপনারা যদি কখনো পারেন মিউজিয়ামে গিয়ে দেখবেন, তখনকার দিনে তো বইটই ছাপা হতো না, তাই একখানা বই পেলে মানুষ কপি করত। আমাদের ঔরঙ্গজেবের কথা আপনারা অনেকেই জানেন, তিনি কোরআন কপি করতেন এবং কোরআন কপি করে সেইগুলোকে বাঁধিয়ে সেইটি বিক্রি করতেন, এবং কোরআন কপি করতেন এবং মাথার যে ফেস টুপি এই সেলাই করতেন। বা ভারতবর্ষের বাদশাহ, তিনি এই কোরআন কপি আর এই ফেস টুপি বিক্রি করে যে পয়সা জমত, সারা জীবন যে পয়সা জমিয়েছেন, সেই পয়সাতেই কিন্তু তার কবরটি তৈরি হয়েছিল। ঠিক সেই রকম আগেকার দিনে এই গ্রন্থ কপি করা, বই থেকে কপি করে অন্যকে উপহার দেওয়া, এটা একটা খুব মহৎ কাজ ছিল। বুড়োগোপালদার কাছে বই বড় একটা ছিল না, সব বই থেকে কপি করা জিনিস। আমি নিজে হাতে দেখেছি বুড়োগোপালদার হাতের লেখা গোপী গীতা, বেশ একবারে ছাপার অক্ষরের মতো নিখুঁত। গোপালদার জিনিসপত্র এত সুন্দর, এত পরিষ্কার করে রাখা। গোপালদার ভাঁজ করা কাপড় এখনও ঠিক ওইভাবে রাখা আছে, যদিও তার ভাঁজে ভাঁজে ছিঁড়ে গেছে, কিন্তু আমরা দেখেছি, আমরা তো একটা কাপড়ের দুটো পার সোজা করতেই দম বেরিয়ে যায়। গোপালদার সমস্ত এই যে কাপড়ের দুটো পার, একবারে খাদির পুরনো কাপড় কি সুন্দর করে দুটো পারকে ওরকমভাবে ভাঁজ করে করে হাতে ভাঁজ করে রাখা। ওনার কাজকর্ম নাকি নিখুঁত ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এইটাই শৃঙ্খলার ভাবটা ঠাকুরের খুব পছন্দ হতো, সেই কারণে ঠাকুরের ওষুধ খাওয়ানোর ভার ছিল গোপালদার উপর। একদিন সারা দিন গোপালদার সেবা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঠাকুর জিজ্ঞাসা করলেন সেই বুড়ো লোকটা কোথায়। অন্য কেউ ওষুধ দিতে এসছেন, ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন সেই বুড়ো লোকটা কোথায়। তারপরে যখন তিনি শুনলেন যে সেই বুড়ো লোকটা ঘুমিয়ে পড়েছে, তখন তিনি বলছেন, আহা কত রাত জেগেছে, একটু ঘুমুক, তাকে আর জাগিও না, তুমি বরং ঔষধটা ঢেলে দাও। ঠাকুরের এই যে ভালোবাসা, এইটির মানে মনে পড়ে বাবুরাম মহারাজের একটি ঘটনা। বাবুরাম মহারাজ পরবর্তী প্রজন্মদের তাদের বলতেন যে আমরা কি তাকে ভালোবাসতুম, তিনি আমাদের এত ভালোবাসতেন যে সে ভালোবাসা পেলে তোরা একেবারে আন্ডিল হয়ে যেতিস, সেই ভালোবাসার কথা তিনি বারবার বলতেন। একটি ঘটনার কথা আমার ভীষণ মনে পড়ে, এটা জানুয়ারি মাসের মধ্যভাগের ঘটনা, এটা স্বামী রামকৃষ্ণানন্দজির জীবনে, আমরা এই ঘটনাটা বলেছি তার জীবনী আলোচনা করার সময়, যে ঠাকুর দেখলেন যে শশী মহারাজ বেডপ্যান নিয়ে যাচ্ছেন এবং বেডপ্যান নেওয়ার সময় দেখলেন যে তার গায়ে কোনো গরম জামা নেই, ধুতির কোঁচাটাকে কাঁধে এমনি জড়িয়ে নিয়ে তিনি যাচ্ছেন। সেদিনকে ভীষণ ঠান্ডা পড়েছে, মাঘ মাসের ঠান্ডা। শশী মহারাজ ঘরে ফিরে এসে দেখলেন ঠাকুর হামাগুড়ি দিতে দিতে দেওয়ালের কাছে একটা পেরেকে শাল রাখা ছিল, সেটা ধরে সেই শালটাকে ধরে টানছেন। শশী মহারাজ একটু অসন্তুষ্টই হলেন, অভিমানও করলেন, ভাবলেন বোধহয় ঠাকুরের ঠান্ডা লাগছিল এবং ঠাকুর সেই কারণে বোধহয় ওই শালটা টানছেন। তিনি বললেন, আপনি তো আমাকেই বলতে পারতেন যে আপনার ঠান্ডা লাগছে, আমি ওটা এনে দিতুম। ঠাকুর বলছেন, ওরে এটা আমার জন্য নয় রে, এটা আমার জন্য নয়, এটা তোর জন্যে। শশী মহারাজ এই ঘটনার বর্ণনা করতে করতে যখন বর্ণনা করতেন তখনও কাঁদতেন, আর সেই দিনও কেঁদে ফেলেছিলেন ঠাকুরের এই রকম ভালোবাসা দেখে। এই এরা যে শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসেছিল তা নয়, ঠাকুরও তাকে মন প্রাণ, তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। গোপালদাদাই একমাত্র ঠাকুরের ওষুধ সম্পর্কে সব কিছু জানতেন, ডাক্তারের সঙ্গে কথা বলতেন কিভাবে কি পথ্য রান্না করতে হবে, এবং সেগুলি গিয়ে তিনি যেহেতু শ্রী শ্রী মায়ের চেয়েও বয়সে বড়, তাই মাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসতেন।
ঠাকুরের গলার ঘা পরিষ্কার করতেন গোপাল দাদা। গোপাল দাদা একদিন পরিষ্কার করছেন, এমন সময় ঠাকুর উ করে উঠেছেন ব্যথায়। তখন গোপালদা বললেন, তাহলে থাক আজকে আর পরিষ্কার করবো না। ঠাকুর বললেন, না না তুমি একটুখানি দাঁড়াও, এবার করো। তিনি মনটাকে সারা শরীর থেকে তুলে নিলেন, তারপরে গোপালদাকে বললেন। গোপালদা অবাক বিস্ময়ে দেখছিলেন যে মানুষটা খানিকক্ষণ আগে যন্ত্রণায় কাতর হচ্ছিলেন, তার গোটা গলাটাকে আরও গভীরভাবে সেদিন পরিষ্কার করা হলো, একটা টুং শব্দ করলেন না। আমরা তুরিয়ানন্দজির জীবনে এরকম ঘটনা বারবার দেখি, কিন্তু এদের যে সোর্স যে শ্রীরামকৃষ্ণ, এটা আমাদের বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আরেকটি ঘটনার সাক্ষী ছিলেন। নরেন মাঝে মাঝেই সাধন ভজন করতেন এবং সকলকে নিয়ে সাধন ভজন করতেন। তিনি সবাইকে বুঝিয়েছিলেন, একমাত্র স্বামী বিবেকানন্দ খুব জোর দিতেন যে ঠাকুর এবার মহাসমাধিতে চলে যাবে। বেশিরভাগই ভক্তিবাদী, তারা মনে করতেন না ঠাকুর একটা ছল। কিন্তু নরেন্দ্রনাথ খুব পরিষ্কার করে বুঝেছিলেন ঠাকুরের কাজ শেষ হতে চলেছে, ঠাকুর চলে যাবেন। এবং ঠাকুর চলে যাবার আগে তাঁরা তিনি যেন দেখে যেতে পারেন এরা প্রত্যেকে আধ্যাত্মিক সম্পদে সমৃদ্ধ হয়েছে, এটা তিনি দেখিয়ে দিতে চাইছিলেন। তাই তিনি সকলকে নিয়ে যেমন সেবা দিতেও লাগতেন, তেমনি তীব্র সাধন ভজনে মেতে থাকলেন। এবং একদিনই এইরকম তাঁর নির্বিকল্প সমাধি হয়। ঠাকুরের আগে খুব তিনি ঠাকুরকে তিনি নরেন্দ্রনাথ ঠাকুরকে তিনি খুব উৎপাত করতেন তার জন্য নির্বিকল্প সমাধি হয় এসব করার জন্য। ঠাকুর হাসতেন, বলতেন আচ্ছা হবে হবে, কিন্তু সেদিন সত্যি সত্যি তার নির্বিকল্প সমাধি হলেন। বুড়ো গোপালদা ঘরে ছিলেন, বুড়ো গোপালদাকে বললেন, তিনি তার হাত পা কিচ্ছু খুঁজে পাচ্ছেন না। বুড়ো গোপালদা ভাবলেন এ কী হয়ে গেল, তাই তিনি ছুটতে ছুটতে ঠাকুরকে গিয়ে বলছেন যে নরেন মরে গেছে। আর ঠাকুর বলছেন বেশ হয়েছে, এখন ওইভাবে কিছুক্ষণ থাক, আমার সমাধির জন্য আমাকে আমায় সমাধির জন্য বড্ড জ্বালিয়েছিল। তারপরে ঠাকুর ওইভাবে খানিকক্ষণ রেখে দিলেন। তারপরে দেহজ্ঞান যখন আস্তে আস্তে একটু একটু করে ফিরে এলো, তখন তিনি তখনও ফিরছেন না দেখে তিনি ওই চিৎকার করতে বলতে থাকলেন যে আমার শরীর কোথায় গেল, আমার শরীর কোথায়। তারপরে যখন তার আস্তে আস্তে দেহজ্ঞান ফিরে এলেন, তখন গোপালদা এবং অন্যান্যরা তাকে ধীরে ধীরে ঠাকুরের কাছে নিয়ে এলেন। ঠাকুরের দেহত্যাগের পরে গোপালদার আর কোনো কিন্তু নির্দিষ্ট বাসস্থান থাকলো না। সেই কারণে বরানগর মঠ যখন স্থাপিত হলো, তখন বরানগর মঠে তিনি প্রথম থাকতেন। তিনি এবং আমাদের মহাপুরুষ মহারাজ শিবানন্দজি, তাঁরা দুজন ওইখানে থাকতে থাকলেন। অন্যান্য গুরুভ্রাতারা প্রায়ই ইয়েতে যেতেন, আমাদের তীর্থ দর্শনে যেতেন, কিন্তু তিনি শশী মহারাজ এরা অনেক দিন মঠে ছিলেন। তবে মাঝে মাঝে তারা তীর্থ দর্শনে গেছেন। স্বামীজির চিঠিতে আমরা পাই, স্বামীজির চিঠি 20 আগস্ট 1888 চিঠিতে আমরা পাই যে 1888 সালে গোপালদা কেদার বদ্রী দর্শন করেছেন এবং সেই সময় গঙ্গাধর মহারাজের সঙ্গে দেখা হয়। কীরকম ভালোবাসা ছিল যে দীর্ঘকাল 1886 দর্শন হয়েছিল গঙ্গাধর মহারাজের কাছে, গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দ, গঙ্গাধর মহারাজের সঙ্গে দেখা হয়েছিল এবং আবার 1888 সালে 2 বছর দেখা হয়নি। আমাদের তো কত বছর পর বছর আমাদের নিজেদের প্রিয়জনদের সঙ্গে দেখা হয় না, কিন্তু দেখুন এদের ভালোবাসাটা কী গভীর ছিল। গঙ্গাধর মহারাজকে দেখেই বুড়ো গোপালদা হাউ হাউ করে কান্নাকাটি করছিলেন। এই সমস্ত কিছু করে তিনি 1890 সালে কিছুদিন বৃন্দাবন, তিনি প্রথমে ফেরার পথে কিন্তু কিছুদিন বৃন্দাবনে বাস করেন এবং 1890 সালে তিনি মিরাটে আবার গঙ্গাধর মহারাজের সঙ্গে তার দেখা হয়, মিরাট যান এবং সেখান থেকে দুজনে মিলে একসঙ্গে হরিদ্বার কুম্ভ করে ফিরে আসেন। 1894 সালে আমরা আবার পাই যে তিনি কাশীতে বংশী দত্তের বাগান বাড়িতে থাকতেন। সেই সময় স্বামী বিরজানন্দজি মানে সেকেন্ড জেনারেশন আসতে আরম্ভ করেছে, তিনিও ওইখানে ওই প্রমোদাদাসবাবুর বাগানে গিয়ে অভেদানন্দজি, যোগানন্দজি এবং সচ্চিদানন্দজির সাথে মিলিত হন এবং তারা সবাই একসঙ্গে পঞ্চকোশী ইত্যাদি তীর্থাদি দর্শন করেন। 1896 সালে খ্রিস্টে আমরা স্বামী ইয়েকে অদ্বৈতানন্দজিকে কাশীর বংশী দত্তের বাগানে দেখি। কেমন ছিলেন, তপস্বী কীরকম ছিলেন, তার একটা ছবি আমরা এখানে দিই। বলছেন তার সাথে বাসের সৌভাগ্য ঘটেছিল এমন এক ব্যক্তি বর্ণনা করেন,
সেখানে প্রাত্যহিক সাধনা এবং জীবন প্রণালীতে তার চিরাচরিত নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা প্রখরভাবে ফুটে উঠেছিল। সব কাজ তিনি ঘড়ির মতো করতেন। প্রচণ্ড শীতের সময় অতি সকালে গঙ্গা স্নানান্তে শ্লোক আবৃত্তি করতে করতে কম্পিত কলেবরে বাসস্থানে ফিরতেন। মাসের পর মাস এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তিনি মাধুকরীর দ্বারা যা পেতেন তাতেই গ্রাসাচ্ছাদন করতেন। এক শিব মন্দিরের পাশের একটি ছোট্ট ঘরে তিনি বাস করতেন। সেই ঘরটি এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, লোকে দেখে অবাক হতো। ব্যবহার্য সামগ্রী বিশেষ কিছু ছিল না, দু একটা পরার জামা প্রভৃতি যা কিছু ছিল তা এমন পরিপাটিভাবে রাখা থাকত। শীত শরীর ধারণের জন্য এইসব আবশ্যকীয় বিষয় ব্যবস্থা ব্যতীত অন্য বিষয়ে তিনি ছিলেন স্বার্থ সম্বন্ধ শূন্য এবং বাকি সমস্ত সময়টা তিনি সাধন ভজনের মধ্যে ডুবে থাকতেন। এইখানেই থাকার সময় তার পায়ে কাঁটা ফুটে এবং সেই কাঁটা ফুটে সেটা পুঁজ হয়ে যায় এবং সেটা একটা ক্ষতে রূপান্তরিত হয়। সেই সময় প্রমোদাদাস মিত্রকে মহাপুরুষ মহারাজ তার একটি চিঠিতে এর উল্লেখ করে লেখেন। চিঠিটার তারিখ হচ্ছে 13 আগস্ট 1896 সাল। তিনি লেখেন, আমাদের বৃদ্ধ স্বামী যিনি বারাণসীপুরে বাস করছেন তার পায়ে একটি কণ্টক বিদ্ধ হয়, তিনি বিশেষ কষ্ট পাইতেছেন লিখিয়াছেন। দুইবার অস্ত্র করিতে হইয়াছে, উত্থান শক্তি রহিত রইয়াছেন। আপনি অনুগ্রহ করে তার সংবাদ লইবেন এবং কোনরূপ সাহায্য করিতে ত্রুটি করিবেন না, পত্রপাঠ মঠে সংবাদ পাঠাইবেন। তিনি কুচবিহার এইভাবে তার ওই পায়েতে যে ঘা হয়েছিল, দেখুন তখনকার দিনে ঘা হয়েছিল এত বড় ঘা তাতে দুবার অস্ত্রোপচার করতে হয়েছিল, ওই ভেতরের পুঁজ বার করে দেবার জন্য দুবার অপারেশন করতে হয় এবং দুবার অপারেশন করার পর তিনি উত্থান শক্তি রহিত হয়েছিলেন। তথাপি তিনি কারুর সাহায্য প্রার্থনা করছেন না, এইটা আমরা ভীষণভাবে চোখে পড়ে আমাদের। স্বামীজি পাশ্চাত্য বিজয় করে ফিরে এলেন, গুরুভাইদের সব একত্রিত করলেন এবং একত্রিত করে তিনি শ্রীরামকৃষ্ণ সংঘ স্থাপনে তিনি মনোনিবেশ করলেন। অদ্বৈতানন্দজি যদিও কাশীতেই দীর্ঘকাল বাস করছিলেন, তার এতটুকু কাশী ছেড়ে আসার ইচ্ছা ছিল না, তবুও তিনি এলেন। মঠ তখন বরনগর ছেড়ে আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন। স্বামীজি আদেশ করলেন যে সব সাধুদের সংস্কৃত পড়তে হবে এবং সেই বৃদ্ধ বয়সে এসে তিনি লঘু সিদ্ধান্ত কৌমুদী পড়তে আরম্ভ করলেন। পরবর্তীকালে যখন বেলুর মঠে গঙ্গার ধারে জমি হলো, সেই জমিতে জমিকে পাট করা এবং সেই জমিতে বাড়ি তৈরির কাজে তিনি লাগলেন। জমি যে পাওয়া গেছিল জমিটা সম্পূর্ণ অসমান জমি ছিল, আপনারা এখনকার ছবি দেখলে বুঝতে পারবেন না, মিউজিয়ামে কিছু কিছু ছবি আছে আপনারা দেখবেন, মায়ের যেখানটা দাহ করা হয়েছিল মায়ের যে মন্দির যেখানটা সেই জায়গাটা খানিকটা গোল এর প্লেন জায়গা ছিল এবং সেইখান থেকে যেখানে এখন মায়ের ঘাটের সিঁড়িটা শুরু হয়েছে সেইখান থেকে ক্রমাগত মাটি নেমে যেত। ওইখানে দুটো গাছ আছে, বলা হয় ঠাকুর যখন আমাদের ইয়ের বাড়িতে এসেছিলেন, আমাদের কাপ্তেন উপাধ্যায়ের কাঠের গোলাতে এসেছিলেন, তখন ওই ঘাটে ঠাকুর নেমেছিলেন এবং মায়ের মন্দিরের পেছনে দুটো গাছ এখনও বর্তমান, এই দুটো গাছের মধ্যে কোনো একটা গাছে ঠাকুরের নৌকা বাঁধা হয়েছিল এবং ওইখানে নেমে ঠাকুর ধীরে ধীরে এখন যেটা পেছনের গেট যেটা পল্লীমঙ্গল গেট সেই পথ দিয়ে ওই যে কুটিঘাট যেখান থেকে আপনারা গঙ্গায় নৌকাতে ওঠেন ওইখানে ছিল কাঠগোলার ঘাট, সেই কাঠগোলার ঘাটে ওইখানে তিনি পৌঁছন। তখন গৃহ নির্মাণের জন্য একেবারে তিনি ওই আলমবাজার থেকে প্রথমে নীলাম্বর মুখার্জির বাড়ি এবং সেখান থেকে বেলুর মঠে তিনি এলেন। ওই জমিটা ভীষণ রকমের অসমান ছিল, এটা ওনার প্রধান কাজ ছিল জমিটাকে সমান করা। যে জমিটা কেনা হয়েছিল তাতে একটিমাত্র বাড়ি ছিল, তাও সেটা একতলা, যেটা আমাদের স্বামীজির বাড়ির তার একতলা, ওই বাড়ি সহ ওই জমিটা কেনা হয়। আমাদের বিজ্ঞানানন্দজি মহারাজের নেতৃত্বে, দেখুন বিজ্ঞানানন্দজি তার চেয়ে বয়সে কত ছোট, তার নেতৃত্বে আমাদের বুড়ো গোপালদা একে একে তৈরি করতে থাকলেন, সেই কাজে তার সহযোগী হলেন।
ওই স্বামীজির বাড়ি একতলা থেকে দোতলা হলো, তার সঙ্গে যুক্ত হলো এখন যেটা পুরনো মন্দির। একতলাটা যেটা আগেকার দিনে আপনারা দেখেছেন মঠ অফিস ছিল, সেইটাই কিন্তু আগে খাবার ঘর ভাণ্ডার এই সমস্ত কিছু ছিল। আর দোতলাটি রাখা হলো যে ঠাকুরের দুটি ঘর হলো, একটি ঠাকুরের থাকার ঘর যেটি মন্দির, এবং পাশের ঘরটি হচ্ছে ঠাকুরের শয়নঘর যেখানে এখন মহাপুরুষ মহারাজের ছবি টবি রাখা আছে। আরও একটা ঘর আছে ওই ঘরটির ঠিক পেছনে, সেটাকে বলা হয় ধ্যানঘর। সেটাকে ইচ্ছে করে ওই রকম পেছনে রাখা হলো যাতে অবতার পুরুষের যে পার্ষদরা তারা ওখানে বসে ধ্যান করেন। আগেকার দিনে সন্ন্যাস ব্রহ্মচর্য কিন্তু ওই ধ্যান ঘরেতেই হয়েছে, পরবর্তীকালে যখন সন্ন্যাস হয় তখন সেটা ওই ঠাকুরের গর্ভমন্দিরেতে হতো। এমনকি শ্রী সারদা মঠের যে প্রথমবার ব্রহ্মচর্য এবং তারপরে 54 সালের পরে 59 সাল অবধি যতবার শঙ্করানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছেন, তার ব্রহ্মচর্য দীক্ষা কিন্তু এই পুরনো মন্দিরের ওই ঠাকুর ঘরে হয়েছে, এবং 1959 সালের যে সন্ন্যাস অনুষ্ঠান হয় সেটাও ওই ঠাকুর ঘরে। শুধু এইখানেই শেষ নয়, এই ঠাকুর ঘরে স্বামী আত্মানন্দজিকে আবার দ্বিতীয়বার করে সন্ন্যাস দেওয়া হয়। স্বামী আত্মানন্দজি রায়পুরের যিনি আমাদের প্রতিষ্ঠাতা, তিনি বেরিয়ে যান আমাদের সংঘ থেকে ব্রহ্মচারী অবস্থায় ত্রিগুণাতীতানন্দজি মহাজের আশীর্বাদ পেয়ে, এবং মধ্যপ্রদেশে অবুজ মারিয়াদের মধ্যে তিনি কাজ করতেন। পরবর্তীকালে যখন আবার তার সংঘকে আমাদের নেওয়া হয় ততদিনে আত্মানন্দজি শ্রীরামকৃষ্ণের ছবির সামনে আত্মসন্ন্যাস নিয়ে আত্মানন্দ নাম নিয়েছেন। যেহেতু তাকেও সঙ্গে অঙ্গীভূত করা হয় তাই পূজনীয় প্রভু মহারাজ ওই ঘরে পূজনীয় আত্মানন্দজিকে সন্ন্যাস দেন। আমাদের সন্ন্যাস অনুষ্ঠান নতুন মন্দিরে হয় কিন্তু এই অনুষ্ঠানটা ওখানে হয়েছিল। তো সেই বাড়িটি এইটি তৈরি করেন, তখন কিন্তু আর কোনো বাড়ি ছিল না, ওই লেগেট হাউস এটাও কিন্তু অন্যের প্রপার্টি ছিল, ওই ওই বাড়ি অবধি এইটা সব, এবং সমস্ত জায়গা জুড়ে অস্থায়ী সব বাড়ি বানানো শুরু হয়েছিল। স্বামীজির মন্দিরের অপোজিটে প্রেমানন্দ মেমোরিয়াল সেইটাও তৈরি হলো, একতলাটা তৈরি হয়ে গেছিল যেখানে সাধুরা থাকতেন এবং ডিসপেন্সারি হতো। তিনি অদ্ভুত রকমের কাজকর্ম করতেন, তিনি সেই সব বাড়িঘর তোর তৈরি করতেন এবং তাতেই তার সমস্ত মন প্রাণ লেগেছিল। এবং যে বিস্তীর্ণ খালি জমি ছিল সেই খালি জমিতে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তিনি চাষাবাদ করতেন, শাক সবজি, শাক সবজির প্রতি তার নেশা বেশি, ফুল টুলেছে, ফুলের ফুল গাছের ইয়ে ছিল আমাদের বাবুরাম মহারাজ, এটা বোধহয় আমাদের মঠে বরাবর ছিল, দু তিনটে বাগান করতেন এবং এক অপরের সাথে কম্পিটিশান। আমরাও দেখেছি মহাপুরুষ মহাজের শিষ্য ছিলেন মনোহর মহারাজ, তিনি যেমন বাগান করতেন তেমনি, যেমন সবজির বাগান করতেন তেমনি ফুল এবং ফলের বাগান করতেন। আর আমাদের অনিল মহারাজ, তিনি স্বামীজির ঘরের সামনের যে ফুলের বাগান সেটি করতেন, এবং দুটো বাগানই অত্যন্ত ভালো হতো। কিন্তু আমরা যারা ছোট তারা পেছনে লাগার জন্য বালজি বাজে মনোহর মহারাজকে গিয়ে বলতাম, অনিল মহারাজ যা গোলাপ করেছে না, এইরকম বড় বড় গোলাপ করেছে, আপনার বাগানে সেই রকম গোলাপ পাইনি। উনি বলতেন, যাও যাও গিয়ে দেখো, গিয়ে অমন ডালিম হয়েছে কিনা, উনি বাঙাল ছিলেন তো, তিনি বলতেন যাও যাও গিয়ে দেখো, গিয়ে অমন ডালিম হয়েছে কিনা। আমরা এই মজা করতাম, এবং এই লড়াইটা বোধহয় বরাবর ছিল, যেটা বাবুরাম মহারাজ এবং বুড়োগোপাল দার লড়াই হতো। বুড়োগোপাল দা খুব সবজি করতেন এবং ব্রহ্মচারীদের ধরে ধরে নিয়ে আসতেন, আর বাবুরাম মহারাজ আবার ফুলের বাগান করতেন, সেখানেও ব্রহ্মচারীদের তিনি কাজে লাগাতেন। তা বুড়োগোপাল দার জন্যই এই যে খাওয়া দাওয়ার জন্য যে ব্যাপার সেগুলো হতো, মঠের দৈনন্দিন কার্যাবলী বাবুরাম মহারাজই দেখাশোনা করতেন, তখন মঠের ম্যানেজার ছিলেন বাবুরাম মহারাজ। বাবুরাম মহারাজ না থাকলে অদ্বৈতানন্দজির ঘরেই সমস্ত কিছু হতো, তিনি খুব ভালো পুজো করতে পারতেন এবং পুজো করতেন, সহস্তে ঠাকুর পূজা করতেন, অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি পুজো করতেন। একদিন ব্রহ্মানন্দজি জনৈক পূজারীকে বলছেন, দেখ বাবা, ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে রেখো। তখন বুড়োগোপাল দা বললেন, ঠিক, তিনিও তারও মনে আছে, তিনি একবার কাশীপুরে ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছিলেন, ভুল করে তার শ্বাস পড়ে যায় ওই খাবারের উপরে, সেই কারণে ঠাকুর সেই খাবার খেতে পারেননি। এখনও বেলুড় মঠে ঠাকুরের যে খাবার আসে অত্যন্ত মানে যত্ন করে নিয়ে আসা হয়, আপনারা দেখেছেন মঠ অফিস এখন যেখানটা, ওই মঠ অফিসের নিচে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে,
যেটা ওই বেলুড় মঠের আমাদের ভাণ্ডার থেকে বেরোয় একবারে সম্পূর্ণ ঢাকা দিয়ে ওই আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে এরা আসেন এবং এসে ওই আন্ডারগ্রাউন্ড ঠিক রাস্তা নয়, ভেতরের রাস্তা আন্ডারগ্রাউন্ড বলবো না, ঢোকে সেটা মন্দিরের তলা দিয়ে, ওটা জোড়া আছে মন্দিরের তলা দিয়ে, সেই সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়, আবার সিঁড়ি দিয়ে উঠতে হয়, একদম ঠাকুর ঘরের পেছনে এসে তারা ওঠেন। খুব যত্ন করে ঠাকুরের খাবারগুলোকে দেওয়া হয়। আমরাও যখন মন্দিরে ট্রেনিং সেন্টার থাকাকালীন কাজ করতাম, এইটি খুব আমাদের জোর দেওয়া হতো যেন আমাদের শ্বাস প্রশ্বাস কোনোভাবে ঠাকুরের খাবারের ওপর না চলে। সাধারণ বাঙালির তুলনায় তখন বুড়ো গোপালদার বয়স অনেক হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং তার সঙ্ঘের সেবাজ্ঞানকেই তিনি তার নিজের মানে একমাত্র ধ্যান জ্ঞান তৈরি করে নিয়েছিলেন। তিনি মঠের বাগানের জন্য, পুজোর জন্য ফুল এবং ভোগের জন্য ফল এবং তরকারিতে তৈরি করে রাখতেন। তিনি ব্রহ্মচারীদের সঙ্গে তার খুব সুন্দর সম্পর্ক ছিল। ব্রহ্মচারীদের তিনি নতুন ব্রহ্মচারীদের তিনি লাগাতেন, স্কুল কলেজ থেকে সদ্য পাশ করা সব ব্রহ্মচারীরা আসছে, তারা এমনিতে খুব পরিপাটি। গোপালদা এরকম পরিপাটি ব্রহ্মচারী দেখলে ভীষণ অসন্তুষ্ট হন, খানিকটা ভৎসনাই করতেন। তারপরে একদিন তার একটি অদ্ভুত অনুভূতি হলো, তার মনে হলো ঠাকুর যেন তাকে দেখিয়ে দিলেন সর্বভূতে তিনি বিরাজমান। এই যে বুড়ো গোপালদা একটা বুড়োটে ধারা ছিল, তিনি নিজে যেমন তার চেয়ে একটু অন্যরকম কিছু হলে, দেখুন এটা আমাদের জন্য খুব ভীষণ এক রকমের শিক্ষা, তার যে বুড়োটে ধারা ছিল তার চেয়ে অন্যরকম যদি কেউ কিছু হতো তিনি সেটাকে খুবভাবে সমালোচনা করতেন। একদিন তার ঠাকুরের কৃপায় একটি অদ্ভুত দর্শন হলো, সেটা তিনি দেখলেন যেখানে যা কিছু দেখছেন সব সেই শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। তিনি এতদিন শ্রীরামকৃষ্ণের সেই ছবিটিকেই শ্রীরামকৃষ্ণ ভেবেছিলেন, কিন্তু সেই দর্শনের পর তাঁর মনে হলো এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান, যা কিছু তিনি দেখছেন সবই শ্রীরামকৃষ্ণে। তাই তিনি যেন নিজের মনের ভেতরে তার একটা অদ্ভুত পরিবর্তন হলো। তিনি আর কাউকে বকেন না, কারুর সমালোচনা করেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এরকম করেন, তিনি বলতেন সর্বভূতে তিনি বিরাজমান, তাই কাকে নিন্দা করি আর কারই বা সমালোচনা করি। তাই এর পরে থেকে, এই দর্শনের পর থেকে আর কখনো কাউকে তিনি বকতে টকতে দেখা যায়নি। বুড়ো গোপালদাকে নিয়ে তিনি খুব, বুড়ো গোপালদা খুব রসিক ছিলেন। যখন তরিতরকারির বাগানে বুড়ো গোপালদা কাজ করতেন, সেই সময় ফুল বাগানে যখন ব্রহ্মচারীরা কাজ করছেন তখন তিনি দূর থেকে বলতেন ওরে নতুন ছেলেদের অত খাটাতেনি, ফুল বাগানের মাটি খুব শক্ত, ওরে ছেলেরা ওখানে বসে কেন কাজ করছিস, তোরা এইখানে আয়, সবজি বাগানের মাটি খুব নরম, ওই যে গাছের তলার মাটিগুলো ঝুড়ো ঝুড়ো করে দেওয়া থাকে না, বলছে সবজি বাগানের মাটি খুব নরম, তোরা এইখানে এসে কাজ কর। অনেকেই জানতো যে সবজি বাগান খুব শ্রমসাধ্য কাজ, তাই বুড়ো গোপালদা অত বললেও কিছুতেই আসতেন না। আরেকটা জিনিসে তার খুব বিরক্তি ছিল, সেটা কেউ চা খেলে তিনি খুব রেগে যেতেন। তিনি বলতেন ওরে চা খাস নে, চা খাস নে, যত যত চা খাবি রক্ত হেগে মরবি। আর সেই সম্বোধিত ব্যক্তি আর কেউ না, তিনি হলেন খোকা মহারাজ। তিনি বলতেন গোপালদা যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত। গোপালদা ব্যঙ্গ ছলে বলতেন খুব খা তাই খা। খুব ভালো শিক্ষক ছিলেন, বয়স তার বেশি ছিল, সেই জন্য তিনি সমস্যাবহুল সেবা কার্যাদি, রিলিফ ওয়ার্ক এসবে তিনি কখনো যোগদান করতেন না, কিন্তু তিনি খুব ভালো মাস্টারমশাই ছিলেন, শাস্ত্রাদি খুব ভালো পড়েছিলেন এবং তিনি গীতা পাঠ করতে ভালোবাসতেন। পঞ্চগীতা যেটার কথা আপনাদের বললাম, আমি নিজের চোখে দেখেছি, সেই গীতার বইও ছিল, তিনি সেই সব সংগ্রহ করতেন এবং তিনি ওই সেগুলোকে যারা আসতেন তার কাছে, যে সমস্ত সাধু ব্রহ্মচারীরা আসতেন তাদের সঙ্গে তিনি তার সেই জ্ঞান সেটিকে ভাগ করতেন। তীর্থদর্শনের কথা আমরা আগেই বলেছি, তিনি দীর্ঘ সময় কাশীতে ছিলেন, তার শরীর বৃদ্ধ হলেও মন কখনো বৃদ্ধ হয়নি, সেই কারণে তিনি কেদারনাথ থেকে কন্যাকুমারিকা এবং কামাখ্যা পর্যন্ত সমস্ত তীর্থ দর্শন করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমাকে নিয়ে গয়া ধামে যান। 1890-91 সালে আমরা আগেই বলেছি অখণ্ডানন্দজির সামনে তিনি কুম্ভমেলায়, হরিদ্বারের কুম্ভমেলায় যান। এছাড়াও কোন্নগরের নবাই চৈতন্যের সঙ্গে 1897 সালে তিনি রায়পুর যান।
এবং সেখান থেকে তিনি দাক্ষিণাত্য ভ্রমণ করেন। 1898 সালের 23 মার্চ তিনি সুবোধানন্দজি এবং নির্মলানন্দজির সঙ্গে দাক্ষিণাত্য ভ্রমণ করে ফিরে আসেন এবং 1900 সালে স্বামীজির ভারত প্রত্যাগমনের কিছুদিন আগে কয়েকজন গুজরাটি ভক্তর সঙ্গে তিনি দ্বারকায় যান এবং 1901 সালের 7ই ফেব্রুয়ারি তিনি মঠে ফিরে আসেন। তিনি শেষ বয়স অবধি ব্যায়াম করতেন এবং ব্যায়ামাদি করার ফলে তার শরীর খুব ভালো ছিল এবং যে কারণে আমাদের বুড়ো গোপালদা খুব স্বাবলম্বী ছিলেন, তার তিনি কারুর ওপর নির্ভর করতেন না। তিনি ভীষণ গান ভালোবাসতেন এবং গান ভালোবাসার জন্য তিনি ওই সঙ্গীত যখন চর্চা হতো তখন তাতে উপস্থিত থাকতেন এবং বাঁয়ে হাতে তিনি তবলা বাজাতেন। তার শরীর চলে যাওয়ার আগে তার পেটের অসুখ দেখা দিল, ভীষণ রকমের পেটের অসুখ এবং সেই কিছুতেই সেই পেটের অসুখ সারে না। তিনি রোজ ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতেন, পেটের এত যন্ত্রণা হতো তিনি ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতেন, ঠাকুর আমায় এবার মুক্তি দাও। একদিন তার একটা অদ্ভুত দর্শন হয়, তিনি দেখলেন যে গদা হাসতে ঠাকুর দাঁড়িয়ে আছে, শ্রীরামকৃষ্ণের সেই গদাধারী মূর্তিরূপে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন এবং এই গদাধারী মূর্তিকে দর্শন করার পর থেকেই তিনি যেন মনে করতে থাকলেন যে তার শরীরটি চলে যাবে। 28 ডিসেম্বর 1909 সালে তার শরীর চলে যায়। শরীর চলে যাওয়ার ভারী সুন্দর একটি বর্ণনা স্বামী প্রেমানন্দজি মহারাজের চিঠিতে আছে। প্রেমানন্দজি মহারাজ লিখছেন যে 28 ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 ঘটিকার সময় গোপাল দাদা সধমে গমন করেছেন, সামান্য জ্বর হয়েছিল মাত্র, কেহ ঠাওরাতে পারে নাই, এত শীঘ্র তিনি দেহরক্ষা করিবেন। শেষ সময়ের মুখকান্তি অতি সুন্দর, শ্রী শ্রী প্রভুর ভক্তের লীলা এক আশ্চর্য, শ্রী শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময় মতি ডাক্তার উপস্থিত ছিলেন, লেবু দুধ খেলেন, মতিবাবুকে নমস্কার করে হাসতে হাসতে দেহত্যাগ করেছিলেন। বয়স হয়েছিল তার 81 বছর। আমাদের সঙ্গে সবচেয়ে দীর্ঘদিন তিনি বেঁচেছিলেন, মহাপুরুষ মাঝে 80 বছর এবং ইনি 81 বছর। তখনকার 81 বছর মানে অনেক বয়স, আমরা যা বলি থুথুরে বুড়ো, এখন তো 81 বছরে অনেক রকম কিছু হয়, আমরা তো মাঝে মাঝে প্রেসিডেন্ট মাঝকে দেখলেই অবাক হয়ে যাই এত বয়স। ভূতেশ্বরজিকে দেখলে তো খুবই অবাক হতাম, 97 বছরে কী সুন্দর স্মার্টলি মিটিং অ্যাটেন্ড করতেন, সব কিছু করতেন, এরা এত কাণ্ড করেন, এত বয়স হয়েছে কিন্তু এখনও এইগুলোকে ঠিকঠাক করেন। তার মূলে রয়েছে শ্রীরামকৃষ্ণের কৃপা, তার মূলে হয়েছে তারা জীবনে শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর অন্য কোনো কিছুকে দর্শন করেননি, জীবনটা শ্রীরামকৃষ্ণময় করে দিয়েছেন। দেখুন মৃত্যুটা কী অদ্ভুত না, লেবুও খেলেন, দুধও খেলেন, সবই খেলেন, ডাক্তার এসছেন, তাকে হ্যালো করলেন, চলে গেলেন। এই খুব সম্ভবত গম্ভীরানন্দজি মাঝের শরীর যাওয়ার কথা বলা হয় বোধ হয়, তার খুব বসলেই বমি হবে এরকম, তার সেবককে তিনি বারবার করে বললেন বসিয়ে দাও, তাকে বসিয়ে দেওয়া হলো এবং তার কষ্ট হলো, বমি হলো, তিনি হাত জোর করলেন, তারপরে শুয়ে পড়লেন, শরীর চলে গেল। বিরজানন্দজির শরীর যাওয়ার গল্প আমরা শুনি আত্মস্থানন্দজির কাছে, শেষ সময়ে সে উপস্থিত হয়েছেন, সাধু ব্রহ্মচারীরা সবাই গান গাইছেন, ওই যে দেখা যায় আনন্দধাম। বিরজানন্দজির ঘাট ঘুরিয়ে বললেন এখন নয়, এখন নয়, এখনও সময় হয়নি। আত্মস্থানজি বলতেন সত্যি সত্যি জানিস তো সে সময়টা এলো, কীরকম হলো না, চোখ বিস্ফারিত, একজন অপূর্ব কিছু যেন দর্শন করছেন, চুলগুলো সব খাড়া হয়ে গেছে, লোমগুলো সব খাড়া হয়ে গেছে, আর তিনি বিস্ফারিত দৃষ্টিতে যেন কোনো আনন্দময় পুরুষকে দর্শন করছেন। তাকে বলতে হলো না, আমরা অনুভব করলাম সময় হয়ে গেছে। আমরা গহনানন্দজিকে শেষ সময় একেবারে শায়িত অবস্থায় দেখেছি, শেষের প্রায় 3 মাস গুরু পূর্ণিমার পর থেকে একদম বিছানায় শয্যাশায়ী ছিলেন, কিন্তু শেষ সময়টা অদ্ভুত, তার চোখ দুটো যেন বিস্ফারিত, ঘরের এপাশ ওপাশ কিছু একটা খুঁজে চলেছেন, তার চোখের সামনে ধরা হলো ঠাকুর, মা, স্বামীজি এবং বিরজানন্দজির ছবি। অপলক নেত্রে এক দৃষ্টে তিনি সেই ছবিটি দর্শন করছেন, তারপরে ধীরে 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 তার মহাপ্রয়াণ এসে গেল। এরা সজ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক যেভাবেই যান, এমন একটা দিব্য জীবন যাপন করে দেন যে মৃত্যুটাও তাদের কাছে ছেলে খেলা হয়। এটা আমাদের কাছে একটা আদর্শ, আমরা যারা মরতে ভয় পাই, মৃত্যু আসবে জেনে আশঙ্কায় ঠক ঠক করে কাঁপি,
আমাদের কাছে এটা তারা দেখিয়ে দেন, জীবনটাও যেমন খেলার, মৃত্যুটাও তেমনি খেলার। শুধু খেলাটাকে কেমন করে খেলতে হবে সেইটার আর্টটা তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন। আমরা যে যত ভালো আর্টটা শিখতে পারি তার জীবন ততটাই ধন্য। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা যে সেই আর্টটা শিখে আমরা যেন ঠিক ঠিক মতো জীবনটাকে খেলতে পারি। আজকে আমরা এখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্দে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।